এসেছিলাম সেদিন আমি বলেছিলাম এই বীরভূম ঢাকে চড়াম চড়াম আওয়াজ গুড় বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে রামপুরহাটের বগডুই এতে পরিচিত হচ্ছে এখন বালিতে পাথরে কয়লাতে পরিচিত হচ্ছে এখন কেন বীরভূম জেলা পরিচিত হবে না মা তারার নামে কেন বীরভূম জেলা পরিচিত হবে না সতীপীঠের নামে কেন বীরভূম জেলা পরিচিত হবে না কবিগুরুর শান্তিনিকেতনের নামে কেন বীরভূম জেলা পরিচিত হবে না প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে কেন বীরভূম জেলা পরিচিত হবে না এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের নামে কেন বীরভূম জেলা পরিচিত হবে না এখানে একদিকে সুন্দর নদী ছিল অন্যদিকে জঙ্গল অরণ্য সুন্দর ছিল আজকে গোটা জেলাটাকে ধ্বংস করেছে এরা এবং এই গুন্ডাদের নেতৃত্বে এই ছবি দেখুন নদীগুলো মূলরাখী থেকে শুরু করে কোন নদীর অস্তিত্ব নেই কোন নদীর চিত্র পাল্টে দিয়েছে তারা এই সিন্ডিকেটটা চালাচ্ছে পুলিশের লোকেরা এদের সঙ্গে টুলু মণ্ডল করিম খানদের মতো ডিসিআরের চোরেরাও যেমন আছে সাথে সাথে অনুব্রত মণ্ডল রানা সিং এর মতো নাম করা ডাকাতরা আছে আর এর কোঅর্ডিনেটর হচ্ছে সিউড়ির আইসি নাম তার হলো মোহাম্মদ আলী মোহাম্মদ আলী সাহেব শুনতে পাচ্ছেন কি আপনার নাম তো কয়লার ডায়েরিতে আছে কত নম্বরে আছে বলবো নম্বর পেজ নম্বর 399 আলী বাবু পুরুলিয়ার রঘুনাথপুর থেকে যে ডায়েরি পাওয়া গেছিল যে ডায়েরি দিল্লির পাতিয়ালা কোর্টে চার্জশিটের সঙ্গে জমা দিয়েছে ইডি তাতে এই মহামান্য আইসির নাম আছে ইনি ভাগ করেন বালির টাকা পাথরের টাকা বা পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের কোটি কোটি টাকা রাজস্ব লুট করে আজকে বীরভূম জেলাকে দুর্নীতির একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সৃষ্টি হয়েছে ভাদু সৃষ্টি হয়েছে আনারুল একেবারে পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে আপনাদের সাহস হচ্ছে তো নামবেন তো ভালো করে 15 দিন অন্তর ডাকলেই পাবেন 4 মাসে আমার 8 বার আশা হয়ে গেছে দেউচা পাচামি ভাবছেন 248 জনকে 10,000 টাকার চাকরি দিয়ে কয়লাটা বেচে দেব কয়লা ভাইপো বেচে দেবে কাউকে হবে না হবে না হবে না 7টা জনজাতিকে পেয়ে গেছে 2006 এর ফরেস্ট অ্যাক্ট জনজাতি আদিবাসী মূলবাসী তাদের উৎখাত করে দেউচিয়া পাচামিতে আরেকটা ব্যবসা করতে দেব না যেদিন পাঁচামিতে পাথর শুরু হয় এই বেকার যুবক যুবতীদের চোখে স্বপ্ন দেখানো হয়েছিল বলেছিল পাঁচামির পাথর চালু হলে কেউ বেকার থাকবে না আপনারা কেউ বেনিফিট পান পাথরের বেনিফিট কেউ পান কারা দখল করেছে পাথর কারা দখল করেছে সমাজদার কা তো ইশারাই কাপি হ্যায় ভাদু আনারুল শকত মোল্লা আর আবুল এই কোম্পানির হাতে গেছে তো এরা পুরো পাথর খাচ্ছে আর পুলিশকে সাথে নিয়ে সর্বভোগরা বালিও খাচ্ছে আমরা দেউচা পাচামি এটা হতে দেব না আর এদের সরকার খুব তাড়াতাড়ি বিদায় নেবে এ তো সবে ভোরবেলা হয়েছে সবে ভোরে পার্থ অপা আপনারা কত
এতটুকু ভরসারা চিন্তা করবেন না ভরসা আমার উপর আছে তো আছে তো সিপিএম এর সূর্য যখন মধ্যগগনে তখন ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেটকে আমি হারিয়েছিলাম 173,000 ভোটে আর তোলামুলের সূর্য যখন মধ্যগগনে পিসিমণি যখন বাংলার মেয়ে বলে মহিলাদের 500 টাকার লোভ দেখিয়ে আর মুসলমানদের এনআরসি করবে বিজেপি তাড়িয়ে দেবে তোদের ভোট যদি আমাকে না দিস এই মিথ্যা কথা বলে যখন তিনি জিতছেন তখন আমার কাছে হারছেন 1956 ওষুধের নাম 1956 দেখলেই আগুন জ্বলে যাচ্ছে আর আমিও আপনাকে বলে দিই আমিও নন্দীগ্রামে কৃষকদের আঙ্গে আন্দোলন করালো আমিও জঙ্গল মহলে নেতাইতে গিয়ে লাশ কুড়ানো লোক এই মা হিন্দু বাড়ির ছেলে আমি সনাতনে বিশ্বাস করি স্নান করে সূর্য প্রণাম আর গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে দিনের কাজ শুরু করি আপনাদের এই সতী পীঠের মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম মমতা ব্যানার্জির বিসর্জন আর তার ভাইপোর জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা জোট বাঁধন তৈরি হন পশ্চিমবঙ্গ থেকে এই চোর দুর্নীতিগ্রস্ত বেকার যুবককে ধ্বংস করা 100 দিনের টাকা মারা প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে বঞ্চিত করা তোলামুলকে উৎখাত করবই 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 আর এখানকার তোলামুলের এজেন্ডের বলি খুব বড় বড় কথা শুভেন্দু অধিকারীর নামে এইটা দেখুন তো চেকটা কি লেখা আছে রুচিরা নারলা ব্যাংককের চেক কাশীকর্ণ শাখায় ভাইপোকে জিজ্ঞেস করুন না এটা কে এই রুচিরা নারলাটা কে মেনকা গম্ভীরটা কে ভরসা রাখেন ছটা বেজে গেছে মুখ তৈরি হয়ে গেছে এর পরে আমি সন্ন্যাসী মণ্ডলকে বলে গেছি বোলপুরে হাঁটব বোলপুরে হাঁটতে হবে কবিগুরুর জায়গায় হাঁটতে হবে এই লড়াইতে আর সবাই বলবেন আমি ভারতীয় আমি হিন্দু আমি পরে এসছি পরে এসছি পরে ব্রাহ্মণ পরে বৈশ্য পরে কায়স্থ পরে কৈবর্ত বলবেন আমি ভারতীয় আর আমি সনাতনী এটাই হবে আমাদের পরিচয় আমরা যদি এইটা করতে পারি পশ্চিম বাংলায় আমি জগন্নাথ চট্টোপাধ্যায় 5ই অক্টোবর বলেছি আমি 5ই অক্টোবরের আগে অনেকে দুর্গা পূজা দেখতে পাবে না ভিতরে থাকতে হবে বলেছি আজও বলছি কিন্তু মূল মূল পিসি ভাইপো কোম্পানি 15ই ডিসেম্বরের আগে এরা খতম নিশ্চিন্ত থাকুন এবং জানুয়ারি মাস থেকে বাংলা শুদ্ধ হবে এই বাংলা স্বামীজির মন্ত্র চড়াইবতী চড়াইবতী করে গবে শ্রাবণ মাস সবাই বলুন হর 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 বলে বাবা বলে বাবা ত্রিশূলধারী পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী ভবিষ্যতে এই ধরনের আরো আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য